ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করেন থাকেন, যেমন টিকটক, লাইক করে, ইউটিউব এসেট্রা, তবে এখন অনেক টিকটক ইউজার্স আছেন এবং অনেক বড় বড় পপুলার ক্রিয়েটর টিকটক থেকে অনেক ফলোয়ার্স সাথে নিয়ে আসেন ইউটিউবে, দেন ইউটিউব থেকে টাকা আর্ন করেন। এবং এই ইউটিউব হলো একটি গুগলের প্রোডাক্ট, কিন্তু টিকটক কোনো ধরনের গুগলের প্রোডাক্ট না, টিকটক হলো একটি চাইনিজ অ্যাপস, এবং সেই অ্যাপসের সাথে আমরা অনেকেই আছি। এবং টিকটক লঞ্চ হওয়ার বেশি দিন হয়নি, টিকটকের থেকে অনেক পুরনো ভিডিও প্ল্যাটফর্ম হলো ইউটিউব, কিন্তু টিকটক লঞ্চ হওয়ার পর থেকে ইউটিউবের অনেক ইউজার্স চলে গেছেন টিকটকে। তবে আগে সেই ইউজার্স কিছু সময় হলে ইউটিউব ইউজ করতেন, কিন্তু আজ সেই ইউজার্সরা টিকটক ইউজ করছেন। এর ফলে ইউটিউবের অনেক ভিউজ ডিক্রিজ হতে চলেছে এবং ইউটিউবারদের আর্নিং ডিক্রিজ হতে চলেছে। তাই ইউটিউব নতুন একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করবে যার নাম হলো ইউটিউব শর্টস, সেম টিকটকের মতো, এবং আশা করি ফিচার্স অনেক কিছু অ্যাভেলেবল থাকবে। এর সাথে অনেক বড় একটি ফিচার্স থাকবে, টিকটক অডিও লাইব্রেরি থেকে অনেকগুলি বড় অডিও লাইব্রেরি থাকবে ইউটিউব শর্টসের, যার কারণ হলো ইউটিউবে ওল্ড সং এবং নিউ সং সবগুলি অ্যাভেলেবল রয়েছে, কোথাও থেকে কালেক্ট করতে হবে। আর কী কী ফিচার্স থাকবে কোনো কিছু বলা হয়নি এখন পর্যন্ত, জাস্ট একটি আর্টিকেল লঞ্চ হয়েছে এবং সেখানে বলা হয়েছে ইউটিউব শর্টস নামে একটি অ্যাপ্লিকেশন লঞ্চ হবে, আর এক্সট্রা কিছু বলা হয়নি। তবে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী সকল নতুন নতুন আপডেট পেতে।